দর্শক, এই পর্যায়ে কুষ্টিয়া করোনা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন কুষ্টিয়ার পুলিশ সুপার SM তানভীর আরাফাত। SM তানভীর আরাফাত, আপনাকে স্বাগত করোনা আপডেটে। একটু জানতে চাই, কুষ্টিয়ার সার্বিক পরিস্থিতি কি করোনার বিষয়ে, এবং সেই সঙ্গে মহামারীতে জেলা পুলিশের কতজন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আপনাদের একটি ইনফরমেশন দিতে চাই যে কুষ্টিয়ায় বর্তমানে 248 জন করোনা আক্রান্ত আছে, 248 জন আছে। এবং আমি একটা ইনফরমেশন দিতে চাই যে ঈদ উল ফিতরের আগে কুষ্টিয়ায় 36 জন আক্রান্ত ছিল, এবং ঈদ উল ফিতরের পরে আক্রান্ত হয়েছে 312 জন। এবং বর্তমানে পুলিশের 28 জন সদস্য আক্রান্ত আছে এবং একজন পরিচ্ছন্নতা কর্মী আক্রান্ত আছে। তার মধ্যে 8 জন কমপ্লিটলি সুস্থ হয়ে গিয়েছে এবং বাকিরা সবাই আইসোলেশনে আছে। মিরাফাত, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, তা হচ্ছে শারীরিক দূরত্ব নিশ্চিতে একেবারে শুরু থেকে পুলিশ কাজ করে আসছে, এবং এই জন্য যমুনা টেলিভিশন সবসময় পুলিশ বাহিনীকে শ্রদ্ধা জানায়। একটু জানতে চাইবো যে এই কার্যক্রম পরিচালনার সময় আপনাদের মূল চ্যালেঞ্জ কোথায় ছিল? ধন্যবাদ আপনাদেরকে। আসলে পুলিশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজেই এই করোনা পরিস্থিতিতে আমরা মানুষের সাথে ছিলাম। প্রথমেই আমরা জেলা পুলিশের পক্ষ থেকে সম্ভবত প্রথমেই আমরা মানুষকে শিখিয়েছি কিভাবে মাস্ক ব্যবহার করতে হয়, হাত কিভাবে পরিষ্কার করতে হয়। 20 সেকেন্ডে আমরা ডেমো করে বিভিন্ন ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে আমরা দেখিয়েছি। এরপরে আমাদের উপর একটি বড় চ্যালেঞ্জ ছিল যে 2954 জন বিদেশ ফেরত যাত্রী আমাদের কুষ্টিয়া প্রবেশ করেছিল। আমরা তখন তাদেরকে লকডাউন করেছি এবং তাদেরকে হোম কোয়ারেন্টাইনে নিয়েছি, এবং প্রতিটি বিদেশ ফেরত মানুষকে মানুষের বাড়িতে আমরা লাল পতাকা আমরা টাঙিয়ে দিয়েছিলাম। তারপরে 26 মার্চ যখন সরকারি ছুটি ঘোষণা করা হলো, তারপরে নারায়ণগঞ্জ এবং ঢাকা এবং বাইরের থেকে আমাদের প্রায় 6438 জন লোক আমাদের কুষ্টিয়াবাসী প্রবেশ করলো কুষ্টিয়ায়। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা 8টি চেকপোস্ট স্থাপন করলাম এবং নৌ চলাচল বন্ধ করে দিলাম, এবং প্রতিটা মানুষ যারা প্রবেশ করেছে কুষ্টিয়ায় তাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইনে নিয়েছি এবং তাদেরকে লাল পতাকা আমরা তাদের বাড়িতে টাঙিয়ে দিয়েছি। এরপরে আমরা সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে কাঁচা বাজার যেগুলো ছিল সেগুলোকে আমরা বড় স্থানে নিয়ে গিয়েছি এবং একমুখী ব্যবস্থা করেছি যাতে করে মানুষে মানুষের মুখোমুখি না হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মনিটর করা, অসাধু সিন্ডিকেট যাতে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না করতে পারে এগুলো আমরা মনিটর করেছি। আমরা সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে বাসের যাত্রী, যখন যোগাযোগ মাধ্যম চালু হলো গণপরিবহন, বাসে যাতে সঠিকভাবে যাত্রী পরিবহন করে, কোথাও চাঁদাবাজি না হয়, পুলিশ হেডকোয়ার্টার নির্দেশনার মোতাবেক আমরা এইগুলো বাস্তবায়ন করেছি। এছাড়া আমরা এই দায়িত্ব পালনের পাশাপাশি আমরা কিছু মানবিক কারণ মানবিক দিকগুলো আমরা তুলে ধরেছি। যেমন আমরা প্রায় দুস্থ 8000 পরিবারের মাঝে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছি। আমরা প্রথম পর্যায়ে যখন ডক্টরসরা বলল যে তাদের PPE নাই এবং মেডিকেল সামগ্রী অভাব ছিল, তখন আমরা জেলা পুলিশের পক্ষ থেকে তাদেরকে PPE সরবরাহ করেছি এবং মেডিকেল সামগ্রী আমরা বিতরণ করেছি। এছাড়া মিডল ক্লাস ফ্যামিলি যারা বলতে পারছিল না যে তাদের ত্রাণের দরকার যখন লকডাউন পরিস্থিতি ছিল, তখন আমরা এই মিডল ক্লাসকে গোপনে তাদের বাড়িতে বাড়িতে আমাদের ফোন করেছি, আমরা বাড়িতে বাড়িতে খাদ্য পৌঁছে দিয়েছি। জনাব SM তানভীর আরাফাত, আশা করছি পুলিশ যেভাবে জনগণের সঙ্গে ছিল অদূর ভবিষ্যতেও থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।